হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রতিদিন একঘ্রেমিভাবে নুডুলস না খেয়ে একটু নুডুল্সের পাকোড়া তৈরি করেছিলাম সেই রেসিপিটি আজকে শেয়ার কর এরকমভাবে নুডুলসের পাকোড়া তৈরি করলে কিন্তু বিকালের নাস্তায় খুবই ভালো যায় তো এটি তৈরি করা খুবই সহজ এখানে আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের স্টিক নুডুলস তো আমি নুডুলসটিকে বের করে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি এখন সবগুলো ভাঙা হয়ে গেলে এর ভিতরে গরম পানি ঢেলে দিচ্ছি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি এখন এটা ভালো করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি দু মিনিটের মতো হাই হিটে নুডলসটি সিদ্ধ হওয়া কিন্তু জরুরি তবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না মাঝারি সিদ্ধ করে নিতে হবে তো এভাবে করে আমি সিদ্ধ করে নিয়ে এটা সাকনের সাহায্যে উঠিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের মতো রেখে দিয়ে এটা এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি সবটুকু নুডুলস নিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা আর অল্প একটু দিয়ে দিয়েছি চাট মশলা এখন চালের গোড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে অল্প একটু করে নিয়ে হাতের ভিতরে গোল করে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বিভিন্ন রকম করতে পারেন তো আমি এভাবে করে করে নিয়েছি সবগুলোই আমি এভাবে করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো এক এক আমি কত সুন্দর করে করে নিয়েছি তো এখন তেলে ভেজে নেব সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াই গরম করে এখন তেলটা গরম হয়ে আসলে নুডুলসের পাকোড়াটি দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি এরপরে এটা এক পিট এক মিনিটের মতো লো আছে জাল করে উল্টে দিচ্ছি এখন আর এক পিট জাল করে নেব লো আছে দু মিনিটের মতো তো এভাবে করে উল্টে পাল্টে জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সেই নুডুলসের পাকোড়া এটা আমার কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা মজার হয়েছে নুডুলসের পাকোড়াটি প্রতিদিন একরকমভাবে নুডুলস না রান্না করে একদিন এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ দারুণ হয় বিকালের নাস্তার জন্য এটা খুবই ভালো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ